পঞ্চম এসেছে আরডি বর্মা কই প্রথম আমি বসু শ্রীর কর্ণধার শ্রী মন্টু বসুকে ডাকছি মঞ্চে শ্রদ্ধেয় পদ্মশ্রী মান্না দেকে মাল্যভূষিত করার জন্য বসু শ্রীর তরফ থেকে মন্টু দাকে অনুরোধ করছি এরপর আমি মঞ্চে ডাকছি দীর্ঘ বহু বছর যার বাবার সঙ্গে মান্নারা সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে বহু দিন কাজ করেছে সেই বাঙালির গৌরব বাংলার কৃতি সন্তান রাহুল দেব বর্মনকে মঞ্চে ডাকছি মান্না দেকে সম্বোধনা জানাবার জন্য আসছেন রাহুল দেব বর্মন এসো পঞ্চমদা আমি আরডি বর্মনকে অনুরোধ করব কিছু বলার জন্য মান্না দা হাউ আর ইউ সে সামথিং হাউ ডু ইউ ফাইন্ড মি গ্রেট কারণ এই বয়সেও মান্না দা আমি পেছনে দাঁড়িয়েছিলাম আমার মনে হয় এফ সাহ কিংবা জিতে গাইছিলেন এফ সাহ তো এই বয়সে মান্না দা যা গান গাইছেন সেটা তো আপনারা তো দেখছেন আর শুনছেন আপনি যে কত বড় গায়ক অ্যান্ড কত বড় বন্ধু লোক সেটার পরিচয় আমার আর দেওয়ার দরকার নেই শ্রোতারা বলবে আপনার সম্বন্ধে আমি একটা দুটো ডেফিনেটলি ওনার সম্বন্ধে কথা বলতে চাই আমি অনেক ছোট ছিলাম বাবা একটা ছবির মিউজিক দিয়েছিলেন ছবিটার নাম ছিল মশাল ওনার লেখক ছিলেন মিস্টার প্রদীপজি মান্না দা আমরা তখন সাইন বলে একটা জায়গায় থাকতাম মান্না দা এসে রিহার্সেল দিলেন আমার তখন বোধহয় 7-8 বছর বয়স সেই গানটা স্বনামধন্য গান উপর গগন বিশাল সেই গানেতে মান্না দার দারুণ নাম হয়েছিল সেই দিন থেকে মান্না দা অ্যাকচুয়ালি আমার মান্না কাকা হন কিন্তু উনি কোনোদিনও এরকম না বলা উচিত কিন্তু আমি চিরকাল আমাকে মান্না দা বলে এবং ওকে আমি অলওয়েজ ট্রিট করি আমার নিজের একটা বন্ধুর মতন আমি ওকে শুধু বন্ধুর মতো ট্রিট করি না আমাকে ভালোবাসি ব্যাস এটাই হলো আসল কথা আর ওনার যে ভার্সাটাইলিটি সে তার সম্বন্ধে কিছু বলার তো নেই কারণ উনি বাংলা গান গান তামিল তেলুগু গান গেয়েছেন ভারতবর্ষের যে কটা ল্যাঙ্গুয়েজ তার বাই ল্যাঙ্গুয়েজ গান গেয়েছেন প্লাস কাওয়ালি গেয়েছেন ইংরেজি গান গেয়েছেন তারপরে আমার সুরেও একটু একটু গান গেয়েছেন যত যত দুষ্টু গান পঞ্চমের গাইয়েছে আমাকে দিয়ে একদিন আমার মনে আছে বাবা একটা গান বানাচ্ছিলেন মেহমুদ তখন খুব অ্যাক্টিভ ছিল অ্যাজ অ্যান অ্যাক্টার তো হঠাৎ আমাদের ডিসকাশন হচ্ছিল যে একটা কমেডি গান হওয়া উচিত অ্যান্ড সেই কমেডি গানটা কোনো একটা রাগেতে বেস করে সেই গানটা তৈরি করা উচিত তো আমার এখন মনে আছে মান্না দা এরম একজন গায়ক উনি একটা অ্যাসেট একটা মিউজিক ডাইরেক্টরের জন্য কারণ উনি বাবার সঙ্গে অ্যাসিস্টেন্সিও করেছেন বাবার সঙ্গে বসে কাজও করেছেন তো উনি আমাদের বাড়িতে এসে সেই গানটার অনেক লয়কারী তান সব কম্পোজিশন মান্নাদার ছিল আমার মনে আছে সেই গানটা হচ্ছে গিয়ে প্যার কি আগ মে তন বদন জল গিয়া তারপরে আমি একটা ছবি করলাম ভূত বাংলা তাতে মান্না দা ইংরেজি টাইপের গান গাইলেন তারপরে উনি যেরকম বললেন দুষ্টুমি গান দুষ্টুমি গান আমরা দুজনেই দুষ্টু তো আমরা যখন নাকি ডিসকাশন করি তখন আমরা খুব দুষ্টু হয়ে যাই সেই জন্যেই এই বয়সে উনি দুষ্টুমি গান গাইতে পারে মান্না দা মনে আছে কি ওর এক একটা গান ও তো আমার থেকে অনেক বয়সে ছোট তবে আমি ওর প্রতিভাকে ভীষণ শ্রদ্ধা করি এবং সবসময় তুমি নেবে না এটা তুমি আমি গোড়া থেকেই ও একটু দুষ্টু ছিল বেশি বলে আমিও দুষ্টু ছিলাম ওই জন্য আমার একটা একটা ন্যাচারাল ভালোবাসার উপর ছিল একটু দুষ্টু ছিল বলে আমি শচীন দাকে বলতাম
সচিনদা ও একটা দারুণ হবে। তা সচিনদা বলে দূর খালি বদমাইশি করে এরকম। তারপর একদিন আমাকে বলে সত্যি ঠিক করেছিস তুই, ওর মধ্যে একটা কিছু আছে, একটা সাংঘাতিক ছেলে। তারপর যখন ও কাজ করতে আরম্ভ করলো, আমি তো বলছি আমি বোম্বেতে 50 বছর রয়েছি, এমন কোনো মিউজিক ডিরেক্টর নেই যার জন্য গান করিনি, কিন্তু এত ক্রিয়েটিভ ও, এত ক্রিয়েটিভ, ওকে যে কোনো সাবজেক্ট দেওয়া হোক ও সেই সাবজেক্টের মধ্যে ঢুকে গিয়ে এমন কাজ করে আমাদের সত্যি অবাক হয়ে দেখতে হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিশোরের অপূর্ব গান ওকে তৈরি করেছিল, অমর প্রেমের গান, আমার মনে হয় অত ভালো গান কিশোর গায়নি, ও যা গাইয়েছিল কিশোরকে। তারপর আরেকটা ছবিতে দুষ্টুমি করে আমরা দুজনে করেছিলাম, এক চতুর নার করকে সিঙ্গার পড়োসনে, পড়োসনের গান আপনারা মনে করে দেখুন, প্রত্যেকটি গান একটা জেম, প্রত্যেকটি গান, এবং তার সমস্ত ক্রেডিট এই পঞ্চমের, পঞ্চমের, অ্যান্ড ফর দ্যাট আই রেসপেক্ট হিম। আমার মনে হয় যতদিন বেঁচে থাকবো ওকে আমি রেসপেক্ট করবো, ডেফিনেটলি ওর প্রতিভাকে আমি ভীষণ উঁচুতে একটা স্থান দিই। আমি বোম্বে থেকে এসেছি ওনাকে তারিফ করতে, তারিফ উনি করে দিলেন আমার। যাই হোক, আমি খুব খুশি যে মানাদা আজকে এই মঞ্চে বসে এত ভালো গান গাইলেন এবং গাইবেনও, এবং আমি এটাই প্রার্থনা করি ভগবানের কাছে যে 100 বছর অবধি অ্যাটলিস্ট এইভাবে গাওয়া উচিত আপনার। আর আমি তোচন ঘোষ যে এই ফাংশন অ্যারেঞ্জ করেছে, গিভ হিম এ ক্ল্যাপ প্লিজ ওনার জন্য, ওনার জন্য আমাদের বোম্বে থেকে এখানে আসা। এবং আমি খুব খুশি হয়েছি যে মানাদা এখনও ওই দাপটে গান গাইছেন। একটা কথা আপনাদের বলে রাখি, আমি বোম্বেতে যেদিন মান্নাদার কাছ থেকে প্রথম এই অনুষ্ঠানটার অনুমতি চেয়েছিলাম, মান্নাদা বলছিল ভালোভাবে করো নিশ্চয়ই আমি যাব। আর সেদিনই পঞ্চমদাকে আমি বোম্বেতে বসে বললাম মান্নাদার একটা রিসেপশন করছি তোমায় যেতে হবে, বললো মান্নাদার জন্য তুই যেখানে বলবি আমি হাঁটু গেড়ে বসে থাকবো সারাদিন। সেইটাই মান্নাদাকে এত বড় রেসপেক্ট জানিয়ে পঞ্চমদা যে এসছে, এর জন্য আমি পঞ্চমদাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের তরফ থেকে মন্টু বোসকে আমি অনুরোধ করব, আর ডি বর্মনকে, আমাদের বসুশ্রীর কর্ণধার মন্টু বোস পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাক। পঞ্চমদা একটু বসো, মান্নাদা একটা দুটো গান শুনে তারপরে যাও। পঞ্চমকে ধরুন একটা কিছু দুষ্টুমি করুক, আমি এর মধ্যে একটু নিই, আপনার চা খাবেন না, আমি একটু খেয়ে আসবো। আপনি একটু অপেক্ষা। আমরা একটু 5 মিনিটের জন্য বিরতি দিচ্ছি, এরপর মান্নাদা আবার আসবেন মঞ্চে। আমাদের দ্বিতীয় সভা এখন আরম্ভ হচ্ছে, আমি মান্নাদাকে রিকোয়েস্ট করব এই মঞ্চেতে আবার আসতে। মান্নাদা, এভরিবডি ইজ ওয়েটিং ফর ইউ, মান্নাদা। গলাটা খারাপ হয়ে আছে, আমি আরেকটা আনন্দের সঙ্গে জানাচ্ছি আমার বিশেষ বন্ধু মান্নাদা গান করছেন শুনে আমাকে সকালেই এয়ারপোর্ট থেকে ফোন করে যে তোচন্দা আমি মান্নাদা গাইছি, আমি ওনাকে একটা রিসেপশন দেব। আমি ওকে মঞ্চে ডাকছি, যার গান আপনারা শুনেছেন ডান্স ডান্স ডিস্কো ডান্সার কসম পায়দা কান্নে ওয়ালো কি কমান্ডো ছবিতে, সেই বিজয় বেনেডিক্টকে আমি মঞ্চে ডাকছি। মঞ্চে আসছেন বিজয় বেনেডিক্ট, শ্রদ্ধেয় পদ্মশ্রী মান্নাদাকে পুষ্পস্তবক দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।
আপনাদের আসুন, একটু দুষ্টুমি হোক, ওইখানে আসুন। আমি অত্যন্ত খুশি হলাম যে এখানের যারা যারা মিউজিশিয়ান বাজাচ্ছেন তাদের বাজনা শুনে অত্যন্ত খুশি হয়েছি, এবং রাধাকান্ত বাবুর ছেলেকে দেখে আমি খুব খুশি হয়েছি, উনি বাপের বেটার মতন তবলা বাজাচ্ছেন। গিভ এ হ্যান্ড। আচ্ছা মানাদা, এতক্ষণ যাবৎ তো আপনি কি জানি গাইছিলেন বুঝতে পারছি না, তো আমার একটা রিকোয়েস্টে গান গাইবেন? মানাদার মাইক্রোফোনটা কিন্তু অফ হয়ে আছে, কথা বলছি শুনতে পাচ্ছি না। হ্যাঁ মানাদা বলো, পঞ্চ কি গাইবে বলো তুমি। আপনি আমার রিকোয়েস্ট এই হচ্ছে এই যে আমি কত কত আপনি গান খুঁজছেন? গান খুঁজছি, তাহলে তুমি বলো। আমি আমি বলি তারপরে খুঁজুন। দেখুন কলকাতায়, আমিও কলকাতার ছেলে, এবং কলকাতাতে যারা যারা নাম করেছেন, যারা এখন এই দুনিয়াতে নেই, তাদেরকে আমি ভীষণ শ্রদ্ধা করতাম। যেমন উত্তমবাবু আমাকে খুব ভালোবাসতেন, নচিকেতা ঘোষবাবু খুব ভালোবাসতেন, এবং গৌরীদা গৌরীপ্রসন্ন মজুমদার আমাকে খুব স্নেহ করতেন। ওনারা কেউ নেই, তো মান্নাদাকে আমি একটা গানের রিকোয়েস্ট করতে পারি যে এনাদের সুরের, আই এম সরি, এনাদের কাজ করা গানেতে যেটা আপনি গেয়েছেন সেরকম কোনো একটা গান শোনাতে পারেন? একটা কেন, যতগুলো বলবে শুনিয়ে দেবো। বলেন কোনটা? ঠিক আছে, এক না একটাই শোনান, তারপরে আমি অন্যগুলো শুনবো। আচ্ছা একটা শোনাচ্ছি, শোনো। এটা 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 আপনার চয়েস। এটা আমার চয়েস, রাইট রাইট। আমি এইখানেই বসে বসে শুনছি। আরে আও ভাইয়া। তুমি পিছন থেকে কি শুনবে পঞ্চ? আরে আও ভাই আও। বাবা কাহারা বানায় দাদরা বাজাও, বাবা দাদরা বাজাও। কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বানায় কাহার বানায় কাহার বানায় দাদরা বাজাও। রোশনি বায়ের পায়ের পায়ে রোশনি বায়ের পায়ের পায়ে রোশনি বায়ের পায়ের পায়ে কলচে ডাকে করুক গায়ে। রোশনি বায়ের পায়ের পায়ে ডাকে করুক ঘায়ে। আমার পদ পাতায় লাগবে না দাগ, পদ পাতায় লাগবে না দাগ, কলম কো পাক যতই কাটি। পদ পাতায়
লাগবে না দা কলম তো কাগজতই কাটি বদ পাতা লাগবে না দা কলম তো কাগজতই কাটিয়া শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কার বালে দাদ বাজা কার বালে দাদ বাজা কার বালে দাদ বাজা গোলাপ জল দাও ছিটিয়ে গোলাপ ফুলের পাপড়ি ছড়া ভুলতে যে চাই বুকের জ্বালা রক্তে নেশারা গুণ ধরা গোলাপ জল দাও ছিটিয়ে প্রতি রাতের এই যে আসো রাতের এই যে আসো এই তো আমার জীবন বাসর আমার ইচ্ছে করে আমার ইচ্ছে করে ইচ্ছে করে আমার ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের উপর দিয়ে হাঁটি ইচ্ছে করে শশীকান্ত তুমি দেখছি আসলটাকে করবে মাটি কার বালে দাদ বাজাও উল্টো পাল্টা মারছো চাটি শশীকান্ত তুমি দেখছি আসলটাকে করবে মাটি কার বালে কার বালে দাদ বাজাও আমি পঞ্চমেশ্বরের একটা গান শোনাচ্ছি শুনুন ওর সুরে গান করা আমাকে খুব সাবধানে করতে হতো মানে ওর হয়তো ও আমরা যে যে টাইপের গান করি সে টাইপের গানও করে না কিন্তু ওর যে সুরের জ্ঞান আর লয়ের জ্ঞান একটা একেবারে অন্যরকম যেটা বোম্বের মিউজিক ডিরেক্টর যারা আছেন তাদের থেকে বেশ ভিন্ন ধর্মী এবং সেই জন্যই পঞ্চমকে সকলেই বলে যে হচ্ছে লয়ের রাজা কিভাবে লয় যে বানায় ও পঞ্চমের গান একটু নটি হয় তো সে নটি গান নয় এটা খুব সিরিয়াস গান আয় কাহাঁ সে ঘনশ্যাম
रात की जागीरे, रात की जागीरे, अखियां है तोरी हो रही गली गली, जिया की चोरी हो रही गली गली, जिया की चोरी हो नहीं जाना बदनाम आयोगास घनश्याम, आयोगास घनश्याम, आयोगास घनश्याम। सच सच तुमरी का कहूँ रसिया, सच सच तुमरी का कहूँ रसिया, सच सच तू धनिधा धनिधा मग कप रे मग मग धनी 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 दग मग दग म पानी गा पानी दग मग धनी नी मग सच सच तुम ऐसे लगे तेरे हाथों में बसिया, ऐसे लगे तेरे हाथों में बसिया, जैसे कटारी लिया थाम आए राम, जैसे कटारी लिया थाम आयो कहाँ से घनश्याम, आयो कहाँ से घनश्याम, घनश्याम आयो कहाँ से घनश्याम रे, आयो कहाँ से घनश्याम, आयो कहाँ से घनश्याम। भेबे माने এই গানটি বানাবার জন্য কতখানিটা বিদ্যাবুদ্ধি দরকার হয় আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। ও কি কি যে বানায়, কখনো যদি ওর সঙ্গে প্রোগ্রাম করি এখানে ওর গান শোনাবো শুনবেন, আমার গাইতে খুব ভালো লাগে ওর গান। হবে হবে, তুমি গিয়ে বসো। ও আমি ওখানে কাশছিলাম, ভীষণ কাশি হয়েছে, ও বললে একটা ওষুধ, এই কবিরে যে ওষুধ বলেছে নিজেই বলেছে দেবে।